আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত। 29 জানুয়ারি ক্যাডেট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্যাডেটদের পাশাপাশি আমরা আরেকটা প্রতিষ্ঠান সম্পর্কে কম বেশি সবাই কিছুটা জানি, বিশেষ করে যারা আমার চ্যানেল ফলো করেন তারা হয়তো ইতিমধ্যেই এমসিএসকে নাম শুনেছেন। এমসিএসকে এর ফুল ফর্মটা হচ্ছে মিলিটারি কলেজিয়েট স্কুল অফ খুলনা, অর্থাৎ এটা অর্থাৎ আমাদের যাদের অনেকেরই ক্যাড কলেজ খুবই পছন্দ, মানে আমাদের স্বপ্ন থাকে ক্যাড হওয়ার, আসলে তাদের জন্যই মূলত বিকল্প একটা প্রতিষ্ঠান হচ্ছে এমসিএসকে। কিন্তু একটা বিষয় আমি বারবারই বলে আসছি যে এমসিএসকে তে খরচটা একটু বেশি, ঠিক আছে? এমসিএসকে একটা নেতিবাচক দিক যেটা সেটা আমি আগেও বলেছি, এখানে মোটামুটি আমাদের যাদের আর্থিক অবস্থা ভালো আসলে তারাই আমরা এমসিএসকে স্বপ্ন দেখতে পারি, ঠিক আছে? তো বাকি যে বিষয়গুলো আছে, যে এখানকার অ্যাক্টিভিটিসগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু আসলে অনেকটা ক্যাট ক্লোজের মতোই, শুধু অনেকটা না, পুরো প্রায় হুবহু ক্যাট ক্লোজের মতোই। এবং ক্যাটদের মধ্যেও তারা বিভিন্ন রকম ফ্যাসিলিটিস পেয়ে থাকে, বিশেষ করে যারা বড় হয়ে আর্মি অফিসার, নেভি অফিসার বা এয়ারফোর্স অফিসার হতে চাও, তাদের জন্য ক্যাট ক্লোজে চান্স যদি নাও পাও, তাদের জন্য বিকল্প হচ্ছে এমসিএসকে। কারণ এখানে এমসিএসকে থেকেও তারা ক্যাডদের মতো মিলিটারি ট্রেনিং প্রাপ্ত হয়, পাশাপাশি তারা সরাসরি আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? তো এবং প্রত্যেক বছরই এমসিএসকে থেকে অনেক ক্যাডেটই এরকম বাংলাদেশের ডিফেন্স সার্ভিসে অফিসার হিসেবে নিয়োগ পাচ্ছে, ঠিক আছে? তো একটা বিষয় যেটা যেটা বললাম যে এখানকার ফিটা বা মাসিক বেতন থেকে শুরু করে যে এককালীন শুরুতে বেশ কিছু টাকা পে করতে হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যারা মিলিটারি ডিপেন্ডেন্টস, অর্থাৎ যাদের বাবা মা আর্মিতে, নেভি বা এয়ারফোর্সে আছেন তাদের জন্য এবং চাকরিরত আছেন তাদের জন্য শুরুতে 1 লাখ টাকা, এবং যাদের প্যারেন্টস রিটায়ার্ড এসেছেন তাদের জন্য 1,25,000 টাকা, এবং অন্যান্য যারা সিভিল আছে তাদের জন্য 3,50,000 টাকা। এটা হচ্ছে অফেরৎযোগ্য, ঠিক আছে? এটা হচ্ছে অফেরৎযোগ্য, তাদেরকে জমা দিতে হবে শুরুতে, ঠিক আছে? এগুলো ছাড়াও পাশাপাশি আরও অন্যান্য খরচের বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি। আবার মান্থলি বেতনও কিন্তু বেশ, আমার স্টুডেন্ট যারা পড়তেছে, তো আমি লাস্ট কথা বললাম আমার স্টুডেন্ট ফয়সালের সাথে, ওকে ক্লাস 9-এ পড়ে, সম্ভবত ওর বেতনটা এখন 13 বা 14 হাজারের মতো, ওরা আর্মিতে আছেন। আর সিভিলদের ক্ষেত্রে বেতনটা এরকম আরও একটু বেশি হবে, 18-20 এরকম আর কি, ঠিক আছে? তো যাই হোক, বেতন বেতনটা ক্যাডের তুলনায় অনেক বেশি আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমার মূল মেসেজ এখানে। আর যাদের স্বপ্ন ক্যাড হওয়ার বা যাদের আর্থিক অবস্থা ভালো, তারা অবশ্যই আমি বলবো যে এখানে তারা নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি ক্যাডগুলো যে একবারই পরীক্ষা দেওয়া যায়, কিন্তু এমসিএসকে বিষয়টা হচ্ছে বয়সটা যদি তার 13 বছর 6 মাসের বেশি না হয় তাহলে সে চাইলে একাধিক বারও পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ 1 বছর চান্স হলো না তো পরবর্তী বছর সে ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষায় অংশগ্রহণও করতে পারবে। তো এবছর 5 ফেব্রুয়ারি এমসিএসকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবং তো আলহামদুলিল্লাহ আমি আমার স্টুডেন্টদেরকে খুব বেশি উৎসাহিত করি না যে এমসিএসকে পরীক্ষা দেওয়ার জন্য, আমি শুধু এতটুকু বলি যাদের আর্থিক অবস্থা ভালো আছে তারা চাইলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের ক্যারিয়ার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারো। এবছর আমার স্টুডেন্ট 12 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, আলহামদুলিল্লাহ। সংখ্যাটা একটু বেশিও হতে পারে, কারণ আসলে যারা এমসিএসকে পরীক্ষা দিয়েছিল ওদের আসলে আমি মূলত প্রিপারেশন নিয়েছিলাম ক্যারিয়ারের জন্য, কিন্তু অনেকেই আমাকে অবগত না করেই তারা এমসিএসকে জন্য অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ 12 জনের মধ্যে 9 জন এবছর রিটেনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যেটা অবশ্যই একটা ইতিবাচক একটা ফলাফল আমি বলবো। আসলে এখানে চান্স পাওয়াটা খুব বেশি কঠিন না, যারা চান্স পায়নি আমি তাদের জন্য একটু আফসোস হচ্ছে যে আসলে চান্স পাওয়া উচিত ছিল। আসলে তারা আসলে আমি মনে করবো এতটাই অলস ছিল বা এতটাই পড়াশোনা ফাঁকিবাজি করেছে, না হলে হ্যাঁ একটা স্টুডেন্ট, শুধু এখানে একটা স্টুডেন্টের কথা মনে পড়ে, যে সে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল কিন্তু এনি হাও তার পরীক্ষাটা হয়তো খারাপ হয়েছিল, সে চান্স পায়নি। বাকি 12 জনের মধ্যে আলহামদুলিল্লাহ 9 জনই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবং এখানকার পরীক্ষার পদ্ধতি আমরা হয়তো কম বেশি জানি, এগুলো সার্কুলারেও বিষয়গুলো উল্লেখ থাকে। আর সাধারণত ক্যাটকলজের পরীক্ষার
এক সপ্তাহ বা অনেক সময় 2 সপ্তাহ পরই দেখা যায় এমসিএসকে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ক্যাট যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 29 জানুয়ারিতে, আর এমসিএসকে পরীক্ষা 5 ফেব্রুয়ারিতে। প্রথমত এমসিএসকে পরীক্ষা 22 জানুয়ারি ডেট দেওয়া ছিল, পরবর্তীটা পিছিয়ে 5 ফেব্রুয়ারি করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা, এই যে এখানে শো শো করতেছে এখানে, ঠিক আছে। আর 2 দিন পরে, তার ঠিক 2 দিন পরে আবার তার রিটার্ন রেজাল্ট দেওয়া হয়, এবং তাদের ভাইবা কার্যক্রমও কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। আমার অনেক স্টুডেন্ট আজকে ভাইবা দিল, তো একজনের সাথে কথাও হলো, ভাইবা ভালো দিল, ভালো দিয়েছে, তো বাকিদেরও ভাইবা এরকম পর্যায়ক্রমে হচ্ছে এবং হবে সামনে, এবং খুব দ্রুতই কিন্তু রেজাল্টও হয়ে যায়, এবং তাদের ভর্তি কার্যক্রমগুলো খুব দ্রুত হয়ে যায় ক্যাট কলেজের আগেই। ক্যাট কলেজের রেজাল্ট হয়তো সম্ভব আমরা হয়তো সামনে শুক্রবার বা তার পরবর্তী শুক্রবার বা যে কোনো সামনে একটা ছুটির দিনগুলোতে আমরা খুব শীঘ্র হয়তো রেজাল্ট পেয়ে যাবো আশা করি, যতটুকু সম্ভাবনা আছে, ঠিক আছে। তো ক্যাট ক্যাডেট কলেজে ট্রান্সফারটাই আসলে প্রত্যেকের প্রথম এবং প্রধান টার্গেট থাকে। তারপরে আমরা বিকল্প হিসেবে আমরা এমসিএসকে এর কথা ভাবতে পারি, চিন্তা করতে পারি, বা আমাদের ক্যাডেট হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারি, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আর এমসিএসকে সম্পর্কে যদি আমরা আরও বিস্তারিত জানতে চাই, তাহলে আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি আগের যে ভিডিও আছে আমার এমসিএসকে এর উপরে, সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই জন্য এই ভিডিওতে আমি আর কথা বাড়াবো না, ওই ভিডিওটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্স দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি ইন্ড স্ক্রিন হিসেবেও আমি শেষে দিয়ে রাখবো। তো আপনারা চাইলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আর এখানে এমসিএসকে এর যে আমি যে ওয়েবসাইট আছে, এটা মূলত এমসিএসকে এর অফিসিয়াল ওয়েবসাইট, তো আপনারা চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করেও তাদের সম্পর্কে, তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিষয় জানতে পারবেন, ঠিক আছে। আর এখানে একটা ডকুমেন্টারিও আছে এমসিএসকে এর উপর, সেই ডকুমেন্টারিটা আপনারা দেখতে পারেন। এমসিএসকে প্রতিষ্ঠান হিসেবে খুবই সুন্দর এবং আর্মিদের দ্বারা পরিচালিত এবং খুবই ডিসিপ্লিনড ওয়েতে, বিশেষ করে আমি এমসিএসকে এর ক্ষেত্রে আমাকে বিভিন্ন গার্ডেন বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন। আসলে এটি স্টুডেন্টের উপরে এবং তার প্যারেন্টসের আর্থিক অবস্থার উপরে আমি এক একজনকে এক এক রকম পরামর্শ দিয়েছি বা দিয়ে থাকি, ঠিক আছে। কারণ আসলে পরিস্থিতি অনুযায়ী পরামর্শটা অবশ্যই ভিন্ন হবে এবং ভিন্ন হয়ে থাকে স্বাভাবিকভাবেই, ঠিক আছে। এই জন্য আমার পরামর্শটাও সবার জন্য আসলে এক না, ঠিক আছে। এই জন্য এটা আপনাদের ব্যক্তিগত চয়েস যে আপনারা এখানে পরীক্ষা দিবেন কিনা বা আপনার বাচ্চাকে পড়াতে চান কিনা। যাদের টাকা পয়সা আছে, পাশাপাশি তার বাচ্চা খুবই উচ্ছৃঙ্খল, ঠিক আছে, আউট অফ কন্ট্রোল, ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করা যায় না, আমি মনে করি তাদের জন্য বেস্ট। কারণ বিকজ এটা আর্মিদের কন্ট্রোলে থাকে এবং এখানে খুবই ডিসিপ্লিন করা করে ডিসিপ্লিন মানতে হয়, ঠিক আছে। এখানে প্রত্যেকটা কাজ সময় মতো করতে হয়, বিশেষ করে এখনকার বাচ্চারা ডিভাইসের প্রতি অনেক অ্যাডিক্টেড, তো এইসব থেকে যদি আপনার বাচ্চাকে দূরে রাখতে চান, এরকম একটা প্রতিষ্ঠানই আসলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে। সেজন্য আপনারা এমসিএসকে অবশ্যই চুজ করতে পারেন। আর এখানে কম্পিটিশন অনেক কম, ক্যাট কলেজের চেয়ে অনেক কম। এই বছর যতটুকু জানি 800-র মতো পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে প্রায় 150 ছেলে কে রিটার্নে টিকিয়েছে, আর মেয়ে মনে হয় পরীক্ষার্থী ছিল 200 থেকে 250-র মতো, সেখান থেকে প্রায় 150-র মতো মেয়েকে রিটার্নে তার উত্তীর্ণ হয়েছে। তার মানে চান্স পাওয়াটা খুব বেশি কঠিন না, শুধু আপনার যদি একটু আর্থিক অবস্থাটা ভালো থাকে তাহলে আপনি অবশ্যই এমসিএস এর কথা ভাবতে পারেন, ঠিক আছে। তাহলে আজকে ছিল, এই ছিল আজকে ভিডিও। আর একটা বিষয় বলি যে এখানকার রেজাল্টও কিন্তু খুব ভালো, এখানকার রেজাল্ট প্লাস সবকিছুই খুব ভালো, ঠিক আছে, পরিবেশ, ঠিক আছে। আশা করি আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আর আমাদের কোচিংয়ের কার্যক্রম আলহামদুলিল্লাহ অনলাইন অফলাইন দুইখানে চলতেছে, তো যারা ক্যাট কোচিং করতে চাও বা আপনারা যারা আপনাদের বাচ্চাদের ক্যাট কোচিং করাতে চান, তো আমাদের অনলাইনে ব্যাচে ভর্তি প্লাস ক্লাস চলতেছে এবং অফলাইনেও, তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।